আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি আমি রাজশাহী জেলা বানিশ বাজার হাটে। তো এ হাটে আজকে কেমন দাম গেছে রসুনের, রসুনের খবরটা আপনাদের আমি জানাবো। তো আজকে তারিখটা হচ্ছে আপনার 28 মে 2022 সাল। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন যে কোনো কাঁচা বাজারের খবর পেতে। চলুন আজকে কেমন দামে রসুন কিনেছি আমি জানাই আপনাদের। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? এক মিনিট এদিকে চাচা। চাচা ভালো আছেন? চাচা আজকে কেমন দামে রসুন কিনেছেন? রসুনের বাজারটা অনেক ভালো গেছে, একটু বাড়ছে। উপর বাজার 3300-3400 পর্যন্ত গেছে, এখানে 2800 টাকা পর্যন্ত আছে রসুন। সব দামের রসুন আছে এখানে। তো দর্শক এখানে দেখছি রসুন এই ঘরে সবগুলোই প্যাকেটিং হয়ে গেছে। তবে দেখি কেমন দামে কিনেছে এই রসুনগুলো। ভাই ও 25 ছাব্বিশ কে কিনেছে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কেমন দাম কিনেছেন রসুন ভাই? সবই তোলা লাগবে না। কত করে কিনেছেন রসুন? যা কিনছে এরা কিনছে। এটা আজকে কত কিনেছে? 2600। তো দর্শক আজকে যে মাঝরা রসুনটা দেখছেন এটা আজকে উপর বাজার গেছে 2600 টাকা কিনেছে রসুনটা। মাথা দিচ্ছি মাথা। তো দর্শক শুনলেন আজকে ছোট বড় রসুন সবগুলোই এখানে। গুড়ির সাইজ রসুন আছে, এগুলো একদম ছোট সাইজ রসুন। আর এপাশে কিছু রসুন আছে দেখছি বড় সাইজ রসুন। আসসালামু আলাইকুম ভাই, এগুলো আপনি কিনেছেন? কত কিনেছেন ভাই এমন আজকে? 1200-1300 টাকা মন কিনেছে। আর উপর বাজার ভাই 3000 কিনেছে। তো আজকে এ হচ্ছে বানিশর বাজারের রসুনের খবর, কেমন দামে পাইকারি দাম কিনা বেচা হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।